হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তরিকুল ইসলাম নিশান। আমি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলের ম্যানেজার, বা বলতে পারেন আমি সোহেল রানার ছেলে। তো উনি আমার বাবা লাগে। আমি আর আমার বাবা মিলে প্রথমত এই চ্যানেলটা খুলছিলাম মানুষের সাহায্যের জন্য, মানুষের সুবিধার্থে, যারা নতুন বিগেনার যারা আছে স্টক মার্কেটের উপরে, তাদের সুবিধার্থে। তো মূলত আজকের ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে যে আমি আর আমার আবু মিলে একটা ডিসিশন নিই যে এখন অনেকেই তো, অনেক যাদের সুবিধার্থে এই চ্যানেলটা খুলে গেছিলো, তারা তো দেখছে এখন তাদের সাথে এক আরও তাদের কাছাকাছি আরও কীভাবে আসা যায়, তাদের মানে সাথে ফেস টু ফেস আরও কীভাবে আসা যায়, এই জিনিসটা আমি আমার আব্বু মিলে চিন্তা ভাবনা করতেছিলাম। আর ওখান থেকে আমার আব্বুর মাথায় জিনিসটা আসে যে স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলের একটা ইনস্টিটিউট খোলা উচিত। তো সেই ধারণার প্রেক্ষিতেই আমি আমার আব্বু মিলে ISMD ইনস্টিটিউটটা খুলি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কোর্স করাই, বিভিন্ন ধরনের মানে ফিলোসফিক্যাল কথাবার্তা বলি, বা মানুষ যা যা জানতে চায়, যাদের যাতে তাদের সুবিধা হয়, এসব ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলি। তো আমাদের এই ইনস্টিটিউট খোলার পেছনে এটাই ছিল মেইন রিজন। তারপরে তো সবার একটু স্বার্থ থাকে, আপনাদের স্বার্থ যেমন শিক্ষা, আপনাদের স্বার্থ যেরকম টাকা লস না করে, টাকা মানে সবচেয়ে মানে কম লস করে কতটুকু প্রফিট আনা যায়, মানে লসটা মিনিমাইজ করে কীভাবে প্রফিট আনা যায়, আপনাদের সেটা স্বার্থ। আর আমাদের স্বার্থ হচ্ছে যে আপনাদের শেখানোর মাধ্যমে যদি আমরা কিছু একটা পাই তাহলে। তো এটা ছিল আমাদের স্বার্থ, আর আপনাদের স্বার্থ তো আপনারা নিজেরাই ভালো বুঝছেন, কে কারো কী ক্ষতি চায় নাকি নিজের। যাই হোক, এটা আসলে ভিডিওর মূল উদ্দেশ্য না। আমি ভিডিওটা আমি আসলে সচরাচর ভিডিও করি না। আমি ভিডিও তখন করি যখন মানে অডিয়েন্সদের সমস্যা হয়, যখন অডিয়েন্সরা কোনো কিছু একটা ব্যাপারে জানতে চায়, আমি সে তখন আর কি ভিডিও করি। তাছাড়া অতটা ভিডিও আমি ভিডিওতে আমাকে দেখা যায় না। তো আজকে তেমন একটা সমস্যা মানে সম্মুখীন আমি হই নাই, আসলে আমার আব্বুর অডিয়েন্স, আমার অডিয়েন্সগুলো হয়েছে, তার সে এই ভিডিওটা করা। ব্যাপারটা খুবই দুঃখজনক যে আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলা লাগতেছে। আসলে আমাদের সাথে আমাদের আশেপাশে অনেক অসাধু মানুষ থাকে যারা এরকম কাজ করে আব্বুর নাম নিয়ে, আমাদের এই ইনস্টিটিউটের নাম নিয়ে, বা বলতে পারেন আমাদের চ্যানেলের নাম নিয়ে অনেকেই আর কি ধরেন যে সুবিধা নিতে চায়, অনেকেই এই নামগুলো ব্যবহার করে। আসলে আমি বুঝি না কেন ব্যবহার করে। আমার আব্বুর মার্কেটে একটা রেপুটেশন আছে, আমার আব্বুর একটা রেসপেক্ট আছে, সবাই আব্বুকে এত মানে ভালোবাসে, তারপরে কেন কিছু অসাধু মানুষরা এরকম করতে চায় আমি আসলে বুঝতে পারি না। বাট দিন শেষে যখন আমি ভেবে দেখি তারা এগুলো কেন করে, তাদেরও একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে বিজনেস। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কী ব্যাপার নিয়ে আসলে কথা বলেছি। আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বলে দিই। আমার আব্বুর এই ইনস্টিটিউট খোলার পরপর আর এই কোর্স, আমি আর আমার আব্বু মিলে একটা কোর্স আপলোড করছি, যে কোর্সে মানে স্টক মার্কেটের ব্যাপারে আরও একটু ক্লোজ, আর একটু সিক্রেট, আর একটু ধরেন অ্যাডভান্স কিছু কথাবার্তা ডিসকাশন করা হবে। তো সেটার জন্য একটা কোর্স আমি আমার আপু মিলে আয়োজন করছিলাম, অ্যারেঞ্জ করছিলাম। তো সেটা করার পরপরই কিছু অসাধু মানুষ আছে যারা আব্বুর নাম নিয়ে, আমার নাম, আমাদের ইনস্টিটিউটের নাম নিয়ে ধরেন ওরাও আর কি কিছু কোর্স আপলোড টাপলোড করছে এবং অনেক ফাওদাবাজি করছে। এসব ধোকাবাজি ফাওদাবাজি করে আসলে তো কোনো লাভ নেই। আপনাদেরকে সেটা জানানোর জন্যই, আর আপনাদেরকে সেটা যাতে আপনারা সেটাতে সেই ফাঁদে যাতে আপনারা পা না দেন সেটা জানানোর জন্য এই ভিডিওটা করা। আমি আসলে
পুরো কাহিনীটা বলতে চাচ্ছিলাম না, আমার আব্বু চাচ্ছিল না যে আমি সম্পূর্ণ কারো নাম মেনশন করে বা কাউকে হেয় করে কোনো কথা বলি, কারণ কি এটা হয়তো এই সমাজের বিরুদ্ধে। বাট আমার চিন্তাধারাটা অন্যরকম, আমার মনে যা আসে আমি মুখে তা বলি। এখন হ্যাঁ, আমি একটু মানে ফরওয়ার্ড, মানে স্ট্রেট ফরওয়ার্ড টাইপের মানুষ। এখন যাই হোক, আমার আব্বুর সম্মান রক্ষার্থে আর এই সমাজের সম্মান রক্ষার্থে আমি নাম মেনশন করতে পারছি না, বাট ছোট্ট করে মানে কথাটা শেয়ার করতে চাই যে আব্বুকে, আব্বুর যারা অডিয়েন্স, যারা মন প্রাণ থেকে ভালোবাসে, যারা অনেক আন্তরিকতার সাথে আব্বুর সাথে অলস ছিল, তাদেরই মধ্যে একজন আর কি আব্বুকে জানায় যে আব্বুর, আব্বু কি কোনো নতুন কোনো কোর্স আপলোড করছে নাকি, পাশাপাশি কারোর সাথে কোলাবরেশন করছে নাকি। তো সেটাতে আব্বু অস্বীকার করাতে তাকে, আব্বুকে একটা লিঙ্ক দেওয়া হয়। তো ওই লিঙ্কে যখন আমি যাই, আমি যে লিঙ্কে দেখি যে কিছু অসাধু ব্যক্তি আব্বুর নাম নিয়ে এই ধরনের কোর্স আপলোড করছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে সেম নামের তো মানুষ থাকে না, এখন কমিউনিটি কিন্তু একটাই, ঠিক আছে, কমিউনিটি খুবই ছোট। আমার মনে হয় না আমার আব্বুর সেম নামেরই এমন কোনো কমিউনিটি ট্রেনার আছে বা এমন কোনো মানে নাম ডাক আছে, সেম নামেরই নাম ডাক আছে এরকম কোনো মানুষ আছে আমি মনে করি না। এখন হইতেও পারে, বলা যায় না, বাট আমি মনে করি না যে আব্বুর নামে এরকম সেম মানুষ থাকতে পারে এবং সেও একজন ট্রেনার হইতে পারে। সোজা কথা হচ্ছে যে এটার যে একটা ট্রিক্স, এটা যে একটা ফাঁদ, এটা আপনাদের ফালানোর জন্য একটা ফাঁদ। কজ আপনারা জানেন যে আব্বুর একটা রেপুটেশন আছে, আব্বুর একটা মার্কেট প্লেস আছে যেখানে আব্বুকে সবাই চিনে। এখন আব্বুর নাম নিলে অবশ্যই তাদের বিজনেসটা আগাবে, আব্বু যদি ওখানে ইনক্লুডেড থাকে অনেকেই আব্বুর জন্যই আসবে। আপনারা আপনারা নিজেরাই তো, এই যে ISMT, এটা কয়জন জানেন যে এটা ইনস্টিটিউট, এটা একটা, এটার অস্তিত্ব আছে আপনারা জানেন কীভাবে? আমার আব্বুর মাধ্যমে, আমার আব্বুর কারণে আপনারা অনেকেই জয়েন করছেন। আমি সবাইকে মোস্ট ওয়েলকাম যারা জয়েন করছেন, আর যারা জয়েন করেন নাই তারা এখন তো আর পসিবল না, রেজিস্ট্রেশন অফ হয়ে গেছে। আপনারা আগামী মাস থেকে আবার চেষ্টা করেন, আমরা জানাই দেবো, অ্যানাউন্সমেন্ট করে দিব, তখন চেষ্টা করেন। বাট যারা জয়েন করে ফেলছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, আপনারা নতুন কিছু শিখবেন, আপনারা নতুন কিছু জানবেন, আর মার্কেট প্লেসের ব্যাপারে কিছু গোপন তথ্য আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের শেয়ার মার্কেটের কেরিয়ারে অনেক অনেক সাপোর্ট করবে। তো সেই কথা না আসি, যে কথা ছিলাম সেই কথাতে আসি। তো আব্বুর আর কি নাম নিয়ে অনেকেই ফাওদাবাজি ফাঁদ পাড়ছে, যার কারণে আমার এই ভিডিওটা করা আপনাদেরকে সতর্ক করার জন্য। আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে একটা কথা সরাসরি বলে দিই, আমাদের যত ধরনের, যত রকমের অ্যানাউন্সমেন্ট, যত ধরনের কোর্স আছে এবং যত ধরনের ধরেন যে কোনো ইনফরমেশন আছে সব পাবেন ISMD অর্থাৎ ইনস্টিটিউট অফ স্টক মার্কেট ডিসকাশন এই পেজটাতে, সব পেয়ে যাবেন। সব আপনারা ফেসবুকে সার্চ বারে যা সার্চ করলেই হবে, ইনস্টিটিউট অফ স্টক মার্কেট ডিসকাশন অথবা ISMD সার্চ দিবেন, এই পেজটা এসে পড়বে। এই পেজের মধ্যে সব ধরনের ইনফরমেশন দেওয়া হবে। আর আব্বুর এবং আমার তো একটা চ্যানেল আছে, স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল, তো ওখানেও সব ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। সব মানে যত ধরনের আপডেট আছে আমি অথবা আমার আব্বু দিয়ে দিবে, এবং স্টক মার্কেট ডিসকাশন নামের একটা পেজও আছে, ওখানেও দিয়ে দেবে আব্বু। তো আপনাদেরকে এটা বলবো যে আপনারা তো কোনো ধরনের কোর্সের উপরে, এই লোগো, এই যে আমার পিছে স্ক্রিনে যে লোকটা দেখছেন, এই লোগো যদি ছাড়া কোনো কোর্সে আমার আব্বুর নাম অথবা স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলের নাম উল্লেখ দেখেন, তাহলে কখনোই কখনোই আমার আব্বুর ভরসায় বা আমার আব্বুকে পাবেন এই ভরসায় ওখানে যাবেন না, ঠিক আছে, এই শুধুমাত্র এই লোগোটা ছাড়া। যদি আমরা এখানের এই ইনস্টিটিউটের বাইরেও যদি কোনো কাজ করি বা যদি কোনো কোলাবরেশন করি বা যদি কোনো ইনস্টিটিউটের পক্ষ হয়ে আমার আব্বু গেস্ট হিসেবে যায়, সেটা আমরা নিজেরাই জানাই দেবো, অন্য কোনো চ্যানেলের অন্য কোনো পেজের কিছু জানাতে হবে না। ওরা জানাইলেও আমরা আগে জানাই দেবো যে আমরা এখানে যাচ্ছি, আপনারা ওখানে অ্যাটেন্ড করেন যদি চান। তো আপনাদের কাছে একটা মাত্র রিকোয়েস্ট, অ্যাটলিস্ট আমার আব্বুর নামটা না, আমার নামও যদি সাথে না থাকে তাহলে যাবেন না, ঠিক আছে। আমার মনে হয় না যে যারা এরকম ফাওদাবাজি করে, যারা এসব করে
তারা এত ডিটেলসে জানবে যে আমার নাম কি বা আমি আমি চ্যানেলে কি বা ওনার বা কিছু নাকি। সোজা কথা হচ্ছে, সব ধরনের আপডেটস আমাদের পেজে পাবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমি বা আমার আপু কেউই চায় না যে আপনাদের মূল্যবান টাকা আপনারা এভাবে ওয়েস্ট করুন, একটা মানে ফাও ফাওদাবাজির একটা ফাঁদে পড়ে আপনারা এভাবে আপনাদের কষ্টের টাকা এভাবে ওয়েস্ট করুন, ঠিক আছে? সেটা আমি বলতেছি না যে ওয়েস্ট হবে, আমি আসলে এইভাবে বলতে চাইনি, ওয়েস্ট হবে এইভাবে বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে আপনারা আমার আব্বুর ভরসায় ওখানে যাবেন না বা ওখানে কোনো টাকা পয়সা বা কোনো কোর্সে জয়েন দিবেন না, ঠিক আছে? যদি আপনাদের নিজের ইচ্ছা হয়, যদি আপনারা মনে করেন অবশ্যই যে আমাদের কোর্সের থেকে ওদের কোর্স বেটার হবে, ওদের কোর্সের টাকা কম নিচ্ছে, আমাদেরটা হয়তো বেশি নিচ্ছে, এরকম যদি কোনো থটস থাকে তাহলে অবশ্যই আপনারা যেতে পারেন, ঠিক আছে? আমাদের বা আমার আপুর কোনোই আপত্তি নেই, কারণ কি সবার একটা ফ্রিডম আছে, সবাই চায় নিজের ফ্রিডম অনুযায়ী চিন্তা ভাবনা চিন্তা চেতনা করতে। এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন, জাস্ট কখনোই এসব ট্রিক্সে পা দিবেন না, এসব ট্রিক্সে মানে পা দিয়ে নিজের টাকাগুলো ওয়েস্ট করবেন না। এই এতটুকুই আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটা করা হয়েছে। আর একটু খেয়াল করে এই লোগোটা দেখে রাখুন, এই লোগোটা ছাড়া কোনো পোস্ট যদি দেখেন কোর্সের তাহলে ধরে নেবেন এটা আমাদের ইনস্টিটিউট থেকে না বা আমার আব্বুর পক্ষ থেকে না, ঠিক আছে? আই হোপ সো আপনারা হয়তো আমার সব কথাগুলো বুঝছেন, আর আমার যদি কথাবার্তায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। আপনাদের কাছে এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আমি তরিকুল ইসলাম নিশান, সাইনিং অফ।